বেআইনি নিয়োগের বিতর্কের মধ্যেই আদালতের নির্দেশে প্রাথমিক স্কুলে চাকরি পেলেন মুর্শিদাবাদের পাঁচ বাসিন্দা। বাংলাদেশ সীমান্ত এলাকায় রাস্তা তৈরির জন্য এই পাঁচ পরিবার জমি দিয়েছিলেন চাকরির শর্তে। অন্যান্যরা চাকরি পেলেও এই পাঁচজনের চাকরি জোটেনি। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে এই পাঁচজনকে চাকরি দেওয়া হয়। নিজেদের ন্যায্য অধিকার পেয়ে খুশি চাকরি প্রার্থীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বিআইনি নিয়োগের বিতর্কের মধ্যেই আদালতের নির্দেশে প্রাথমিক স্কুলে চাকরি পেলেন মুর্শিদাবাদের পাঁচ বাসিন্দা। লিখিত পরীক্ষায় পাশ করলেও চাকরি জোটেনি। বাংলাদেশ সীমান্ত এলাকায় রাস্তা তৈরির জন্য এই পাঁচ পরিবার জমি দিয়েছিলেন চাকরির শর্তে। অন্যরা চাকরি পেলেও এই পাঁচজনের চাকরি জোটেনি। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে এই পাঁচজনকে চাকরি দেওয়া হয়। যদিও আইনি লড়াই, দুই চাকরি প্রার্থীর বয়স 50 পার হয়ে গেছে। লালগোলার বাসিন্দা হাবিবুর সামিমা, কাউসার শরীফুল ও আব্দুল শহীদ এই চাকরি পাওয়ার ঘটনাতে যথেষ্টই খুশি। লালগোলায় ভারত বাংলাদেশ সীমান্তে রাস্তা তৈরির জন্য জমিদান করেছিল এই পাঁচ পরিবার। 2009 সালে প্রাইমারি স্কুলে পরীক্ষায় বসারও সুযোগ পেয়েছিল তারা। অভিযোগ, পরীক্ষায় পাশ করে অগ্রাধিকারের ফলে অন্যান্য জমিদাতারা চাকরি পেলেও এই পাঁচজন পায়নি। তারপরে বুধবার মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক স্কুল কাউন্সিলকে নির্দেশ দেয় ওই পাঁচজনকে চাকরিতে নিয়োগ করার। এখন আমরা নিয়োগ পাইনি, কিন্তু আমরা আশা করছি যে নিয়োগ পেয়ে যাব। কিন্তু হচ্ছে যে আমাদের যে ক্ষতিটা হয়েছে, মানে 9 সালে যদি আমাদের চাকরিটা হয়ে যেত তাহলে বেশি লাভবান হতাম আমরা, যেহেতু আমাদের অনেক ঘাটতি ক্ষতি হয়েছে। সরকার যদি আমাদের ক্ষতি পূরণ সহ মানে টাকাটা ধরিয়ে দেয় তাহলে আমরা খুবই লাভবান হতাম। এবং আমরা প্যানেলে যখন নাম না আসে আমরা পুনরায় আরটিআই করি। আরটিআই করার পরে আমরা নাম্বার দেখি। নাম্বার দেখার পর আমরা অনেকে যাদের ইমপ্লয়মেন্ট হয়ে গেছে, মানে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদেরকে চাকরি দেওয়া হয়ে গেছে, তারপরেও আমরা দেখি কি ওদের চাইতে আমাদের, মানে আমরা 5 জন ছিলাম, তার মধ্যে কারো 12 নম্বর বেশি পেয়েছে, কেউ 18 পেয়েছে, কেউ 20 পেয়েছে, কেউ 16 পেয়েছে, কেউ 15 পেয়েছে, এভাবে পেয়েছে নাম্বার, কিন্তু তাদের মধ্যেও আমাদের চাকরি দেওয়া হয়নি। তো খুশি বলতে ততটা খুশি না যতটা খুশি আমি প্রথম দিকে 2009 সালের দিকে হতাম, কিন্তু এখন ততটা আমি খুশি না। কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস বলেন, চাকরি প্রার্থীরা সকলেই 50 ঊর্ধ্ব, তাদের মধ্যে একজনের বয়স 58 বছর, মাত্র 2 বছর তিনি চাকরি করবেন। জীবনের অতি মূল্যবান সময় তাদের নষ্ট হয়ে গেছে। অবশেষে আজ তারা ন্যায় বিচার পেল। যত দ্রুত সম্ভব চাকরির নিয়োগপত্র তাদের দেওয়া হবে। নিজেদের ন্যায্য অধিকার পেয়ে খুশি চাকরি প্রার্থীরা। এদের মূল যে বক্তব্য হচ্ছে এরা হচ্ছে জমিহারা, মানে ইন্দো বাংলাদেশ রাস্তার সময় এরা জমি এখানে দিয়েছিল লালগোলাতে, এবং সেই জন্য এক্সেম্পটেড ক্যাটাগরি হিসেবে এরা বেনিফিট চেয়েছিল। কিন্তু আজকে আমাদের যে নর্থ চব্বিশ পরগনার যে ডিস্ট্রিক্ট কাউন্সিল, তারা বলছে না ইনাদের কাছে কোনো বৈধ কাগজ নেই। সিঙ্গেল বেঞ্চে এই মামলাটা আমরা জিতেছিলাম। সিঙ্গেল বেঞ্চে যখন আজকে আমাদের কাউন্সিল জানিয়েছিল যে তাদের যা সিট সেটা পূর্ণ হয়ে গেছে, সিঙ্গেল বেঞ্চ বলেছিল না যেহেতু এরা প্রাপ্য এবং এদেরকে পাওয়া উচিত, তাই জন্য দরকার হলে সিট ক্রিয়েট করেও দিতে হবে। তারপরে কিন্তু তাদের চাকরির উন্নতি হয়নি। আমরা কন্টেন্ট অফ কোর্ট করেছিলাম, সেটা পেন্ডিং। এই অবস্থাতে কাউন্সিল আজকে ডিভিশন বেঞ্চে মামলা ফাইল করেছিল। ডিভিশন বেঞ্চ যে আলোচনা বা ডিভিশন বেঞ্চ যে আর্গুমেন্টের জায়গাটা ছিল যে এনারা বৈধ এক্সেম্পটেড ক্যাটাগরির মধ্যে পড়েন কি পড়েন না, তো সেইখানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছিল। মুর্শিদাবাদের কাছ থেকে তথ্য প্রমাণ দেখিয়ে দেখানো হয়েছে যে হ্যাঁ, এরা সবাই জমিহারা এবং এরা এক্সেম্পটেড ক্যাটাগরির মধ্যে পড়ে। সেই জন্য ডিভিশন বেঞ্চ বলেছে যে আর কোনো এখানে ডিলে না করে এদেরকে যত শীঘ্র সম্ভব অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার জন্য। নাইটিংগেল ডায়াগনস্টিক চিকিৎসা পরিষেবার একটি সুনামধন্য সম্পূর্ণ প্রতিষ্ঠান। অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ইইজি, এনসিভি, পিএফটি, ইউএসজি, ডপলার স্টাডিজ, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, রক্ত, মল ও মূত্রের সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিংগেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।